হ্যালো এভরিওয়ান, টুডে তোমাদের আমি দেখাবো আজকে যে কল্যাণী নদীয়ার মধ্যে রানী রাসমণি ঘাটের সাথে তোমাদের আজকে পরিচয় করাবো আর দেখাবো ফুচকা পাড়া। কথাটা শুনে ভীষণ এক্সাইটেড নিশ্চয়ই। ইয়াস, ফুচকা পাড়া ওখানেই রয়েছে। এখান থেকে যে রাস্তাটা দিয়ে আর কি যাতায়াত করা যায় সেই রাস্তাটার নামই হচ্ছে ফুচকা পাড়া। এখানেও বসে, এখানে অনেক ফুচকা বসে, বিভিন্ন ধরনের চাটনি ফুচকা, দই ফুচকা, আইসক্রিম ফুচকা, চিকেন ফুচকা, বিভিন্ন ধরনের ফুচকা থাকে। তাছাড়াও রয়েছে চা, অসম, ভীষণ ভালো বানায় চাটা এখানে। এলাইচি চা মেবি আমি খেয়েছি একদিন, ওই এলাইচি টাইপেরই চাটা। আর এত সুন্দর একটা ঘাট দেখতেই পাচ্ছ, বিভিন্ন মানে দোকান রয়েছে, ভুট্টার দোকান, কানের দুলের, তারপরে যেখানে নৌকা রয়েছে, নৌকায় ঘোড়ায়, টাকা নেই, আর নৌকায় করে তোমাকে পরিবেশটা ঘোরাবে। আর এটা হচ্ছে রানী রাসমণি মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর, এখানে ওপরে যাওয়া যাবে, দেখা যাবে, ঘোরা যাবে। এটা হচ্ছে পার্কিং এখানে, তারপরে এই সাইডে একটা বড়। এভরি সানডে আমরা 2 ঘন্টার জন্য এখানে আসি, কিছু ফটো তুলি, ফুচকা টুচকা খাই, দেন আবার 2 ঘন্টা পরে 6টা নাগাদ আমরা আবার হোস্টেলে ফিরে যাই।